হ্যালো, আসসালামু আলাইকুম। টিলটিয়ার ম্যাটার্স, $1,000 ফ্রি ইনকাম, নগদ বিকাশ এবং রকেটেও টাকাটা নিতে পারবে। আমি রিকোয়েস্ট করেছি যে এত পরিমাণ ডলার হয়েছে, সেই ডলারটা আমাদের প্রবলেম দেখাচ্ছে কেন? তো গাইস, আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনি এ অবশ্যই ধৈর্য করে ভিডিওটা দেখতে হবে। আর প্লিজ, আপনি যদি ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে অনেকে কমেন্টেও বলেছে আপনি একটা ভালো একটা রিয়েল ইনকাম সাইট দেন, সেটা অবশ্যই কালকে আরও একটা বেস্ট ইনকাম সাইট দিতে আছে, সেটা থেকে 100% ইনকাম করতে পারবেন এবং অবশ্যই কালকের অপেক্ষা থাকতে হবে। তো আজকে যে ভিডিওটা দিতে আছে এটা তাদের জন্য যারা মানে ইনকাম করেছে এবং প্রবলেম যেগুলো দেখাচ্ছে তাদের জন্য আমরা এই মুহূর্তে অ্যাপটি ওপেন করলাম। তো আপনারা কিন্তু আপনারা দেখতে আছেন যে আমার এখানে দেওয়া আছে কত, $200-এর মতন আছে। এখন এই $200 আপনি নিতে হবে $1,000, মানে $1,000 যদি হয় তাহলে নিতে পারবেন। এখন এখানে একটা প্রশ্ন থাকে সবাই, যে $1,000 যেহেতু আমরা ডলার নিবো, তাহলে আপনি কিন্তু দেখছেন যে থামলাইনেও কিন্তু $1,000, এখানেও কিন্তু দেখছেন $1,000 হলে ক্যাশ আউট করতে পারবেন। এখন প্রশ্ন থাকে অনেকে যে $1,000 যেহেতু আমরা ডলারটা ইনকাম করব, সে প্রসেসগুলো কেমন? আমি আপনাদের একটা সিস্টেম দেখাই যে আমরা কিছু কিছু ভুল করেছি, সেই ভুলটা দেখানোর পর আপনি নিজেকে কল্পনা করবেন যে আসলে আমাদের কেন কির জন্য আমাদের এই ডলারটা দিল না। হ্যাঁ, তো আমরা দেখুন এখানে কিন্তু ম্যাঙ্গোর সাথে ম্যাঙ্গো জয়েন করবো। দেখেন আমাদের ইনকামটা দেখার পরে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন আমরা এখান সাথে দিয়ে আরও দেখি এখানে আরও আছে কিনা, হয়ে গেছে। তো আমাদের $60 দিয়েছে, দেখছেন আমাদের কী পরিমাণ $7। এখন এখানে আর একটা প্রশ্ন থাকে, দেখেন আমরা এই অ্যাপের মধ্যে ঢুকছি, অ্যাপের মধ্যে কী মানে কী কী ডকুমেন্ট দিয়েছে, আমরা সেই ডকুমেন্ট দেখার পর আমরা সব কিছু ধারণাটা দিয়ে দেবো। আর এটা জাস্ট একটা 5 মিনিটের ভিডিও ভাই, এত বড়ও হবে না, এত লং টাইমও হবে না, জাস্ট সংক্ষিপ্ত বোঝাবো এবং সংক্ষিপ্ত দেখে তারপর কাজ করবেন। হ্যাঁ, তো এখানে দেখবেন 1 মিলিয়ন প্লাস এই অ্যাপটি ডাউনলোড করা হয়েছে এবং অনেক মানুষ কিন্তু কমেন্টও ভালো ভালো কমেন্টও করেছে। আপনি একটু দেখলে তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে এখানে দেখেন যে আপনি $1,000 পর্যন্ত হয়েছে এবং $6,000 স্টেট রিয়েলি ইনকাম হয়েছে এবং অনেকে কিন্তু প্রশ্ন। এখন আর একটা প্রশ্ন থাকে যে এখানে কারা ব্যবহার করতে পারবে এবং এই অ্যাপকে কী ভ্যালু দিতে পারবে, আমরা কিন্তু সেটা দেখবো। তো আমরা এখানে কিন্তু তারা কিন্তু অনেক রকমের তারা মানে ওয়ার্ডগুলো দিচ্ছে, যে 7 স্পার্ট কার ক্যাট স্টেট অ্যাপেলিস। তারপর ধরেন এখানে এই অ্যাপটি কত সালে এসেছে, 2000 জানুয়ারিতে কিন্তু আসছে, জানুয়ারিতে কিন্তু আপডেট ভার্সন কিন্তু 24 জুলাই মাসে এরকমই কিন্তু দিয়েছে। তো এরকমই যাই হোক, এখন জানুয়ারিতে যেগুলো এসেছে সেই আপডেটগুলো 1 মিলিয়ন প্লাস ডাউনলোড এবং 1.1, তার মানে এই অ্যাপটি ব্যবহার করতে অ্যান্ড্রয়েড ভার্সনে যেত। এখন আমাদের একটা প্রশ্ন থাকে মানে একটুকু জাস্ট ভাই, এখানে কিন্তু আপনাদের আমি কিছু করতে আসি না যে আপনাদের কোনো প্রবলেম হবে। এখানে যখন আমরা কোনো অ্যাপের মাধ্যমে কাজ করবো তখন কি আমরা কোনো ভুল কাজ করেছি? দেখেন এখানে একটা ফলো করেন, এটা আমি আবার খেলে দেখাই তারপর আমাদের কী ভুল। এখন এখানে হলো সব থেকে মূল, আপনি যখন এই কাজটা করেছেন বাট অনেকে করেছেন কিন্তু অ্যাডের উপরে যখন আমরা ক্লাইম করছি তখন কিন্তু আমাদের ভুল কোনো তথ্য হয়েছে যেটার মাধ্যমে আমরা ক্লিক করেছি, কিন্তু এটা করা যাবে না। আপনি কী করবেন, এইটা সম্পূর্ণ মানে ভুল দেখার পর সম্পূর্ণ কেটে দিতে হবে। এই অ্যাপটা যখন এসেছে আপনি কী করবেন, এখানে কিন্তু ক্লোজ দেবেন। তো আমরা কী করেছি, এখানে ভুল একটা কাজ করেছি যে এটা ভুল কাজ করলে কিন্তু আপনি টাকা কখনোই পাবেন, এটা যে কোনো কোম্পানিতে যদি আপনি কাজ করেন সেটার জায়গায় আপনি কখনো টাকা পাবেন না। এটা আমি হই বা আরেকজন হোক বা যে কোনো ব্যক্তি হোক, সে কখনোই কিন্তু টাকা পাবে না। এখন আমাদের মূল কাজটাও হবে যে এখানে যে ডলারটা এসেছে সেই ডলারটা কিন্তু আমাদের পরিমাণ কিন্তু বাড়তে আছে, আবারও কিন্তু আমাদের ক্লাইম করতে বলছে, আবারও কিন্তু ক্লাইম করতে হবে। তারপর দেখেন আমাদের ডলারটা আবারও যোগ হয়ে যাবে, অলরেডি আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে ক্লোজ দিয়ে কেটে দেবো। ওকে, আমাদের কিন্তু ডলার অলরেডি কিন্তু বেড়ে গেছে $300। আপনি জানেন $1,000 কত দাম হতে পারে, অনেক টাকা। এখন আমাদের এই যে যে সব কাজ করেছি আদৌ কি আমরা টাকা পাবো? দেখুন এখানে যদি আবার সাইনাল অফ করতে হবে বা সাইনাল করে কাজ করতে পারবেন, কিন্তু এখানে যে যখন আমরা সিটিংয়ে গেছি, সিটিংয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পেপাল পেলে মানে আপনার ভিসা কার্ড অ্যামাজন আপনি সেই মাধ্যমে কিন্তু টাকা নিতে পারবেন। তো প্রশ্ন আসে যে এত টাকা দিল, দেখেন এখানে গেমটা আপনি আমি মনে করবো যে আমি যেহেতু পাইনি তাহলে আপনিও কীভাবে পাবেন, আমি মনে করি এই গেমটা খেলে আপনি মজা পাবেন, এটা ঠিক। কিন্তু এই যে আপনাদের ডলারগুলো দেখাচ্ছে, আসলে এসব ডলার দিব না, এটা ডলার না, এটা হলো একটা কয়েন সিস্টেম করেছে যেটা ওরা মানে আমাদের গেমটা মজা দেওয়ার জন্য, বাট আপনি খেলেন তাই ইনকাম করেন মানে এরকমই। কিন্তু আসলে কিন্তু এটা আমাদের কোনো ইনকাম দিব না, এটা জাস্ট একটা ভালো একটা ইনকাম অ্যাপ, এখানে আমি দেখি না আপনি এখান থেকে কোনো টাকা পাবেন। তো দর্শক, হয়তো বা আমার এই কথাটা শুনে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। দেখুন অনলাইন যখন আপনি কাজ করার আগে যে আপনি দেখবেন যে গেমটার ব্যাপারটা, এটা কোনো কোনো তথ্য আছে কিনা বা প্রযুক্তি আছে কিনা, দেখার পর যদি আপনি মনে করেন যে এটা ইনকাম করা যায় তাহলে আপনি করতে পারেন। কিন্তু আমি মনে করবো এটা থেকে আমি টাকা যেহেতু পাইনি তাহলে আপনিও টাকা পাবেন না। জাস্ট এটা গেমটা খেলতে মজা পাবেন, কিন্তু একটা কথা মনে রাখেন, অনলাইন কাজ করতে আছে ঠান্ডা মাথায় কাজ করেন। আল্লাহ হাফেজ।